প্রত্যেকটা পরিবারে একটা করে সরকারি চাকরি। আমি কথা দিয়ে এসেছিলাম আমার চিফ মিনিস্টারের অ্যাটেন্ডেন্ট হিসেবে, আমি তাদের 10 জনকে 10টা সরকারি চাকরি দিচ্ছি, যারা এক বছর করে, এক বছরে প্রতি মাসে 10,000 টাকা করে পাবে এবং এক বছর পরে তাদের চাকরিটা পার্মানেন্ট হয়ে যাবে, এটা গ্রুপ ডি, এবং ওইখানেই দিচ্ছি কাছাকাছি। আমি ডিএম সাহেবকে অনুরোধ করব, প্রথমেই রমজান মোবারক জানাই আপনাদের সকলকে, রমজানের মধ্যেও উপোস করে আপনাদের প্রত্যেকে আসতে হয়েছে কষ্ট করে, কিন্তু যেহেতু চাকরির ব্যাপারটা ফেলে রাখা যাবে না বলেই সেই জন্য আপনাদের আমি ডিএম এর কাছে রেখে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি, আমি নামগুলো বলছি, ডিএম একটা একটা করে দিয়ে দেবে। সাবিনা ইয়াসমিন, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, কাস্তুবারা প্রাইমারি হেলথ সেন্টারে চাকরি পেলেন, দিলেন সাবিনা ইয়াসমিনকে চাকরি পত্রটা। মোহাম্মদ ইব্রাহিম হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সিএমও এইচ রামপুরহাটে দেওয়া হয়েছে, মোহাম্মদ ইব্রাহিমকে তুলে দিন চাকরিপত্রটা। মোহাম্মদ ইব্রাহিম সাহেব আপনি পেলেন চাকরিপত্রটা? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। থার্ড হচ্ছে কিরণ শেখ, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সিএমও এইচ রামপুরহাট, রামপুরহাটে দেওয়া হলো হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার, ফ্যামিলি ওয়েলফেয়ার। এগুলো সব আপনারা আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে জয়েন করছেন। পেয়েছেন কিরণ শেখ চাকরিপত্রটা? আচ্ছা, তারপরে হচ্ছে তাবিলা বিবি, তাকে দেওয়া হচ্ছে আইএমসিএ, মানে আমার কাছে যে ডিপার্টমেন্ট গুলো আছে আমি সেগুলো থেকে দিচ্ছি, আইএমসিএ এসডিআইসিও রামপুরহাট অফিসে পাবেন। আপনারা রামপুরহাটেই চেয়েছিলেন সব কাছাকাছি, তাই রামপুরহাটেই করে দেওয়া হলো। তাবিলা বিবি পেয়েছেন আপনার চাকরির পত্র? থ্যাংক ইউ। মিহিলাল শেখ, আপনাকেও আইএমসিএ ডিপার্টমেন্ট থেকে এসডিআইসিও রামপুরহাটের অফিসে দেওয়া হচ্ছে। মিলার বাবু আপনি পেয়েছেন? হ্যাঁ, পড়ে নিন, পড়ে নিন, দেখে নিন। আপনারা সবাই আমার ডিপার্টমেন্টগুলো যেগুলো আমার হাতে আছে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবেই জয়েন করছেন। হ্যাঁ, এবং আপনাদের সব পার্মানেন্ট চাকরি, এক বছর বাদে সব পার্মানেন্ট হয়ে যাবে, নিয়ম তাই গভর্নমেন্টের চাকরি। হ্যাঁ, মোফেজা বিবি, ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টে বিএলআরও রামপুরহাট অফিসে। মুফিজা বিবি আপনি চাকরির পত্রটা পেলেন হাতে ডিএম এর কাছ থেকে? আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আপনি ল্যান্ড অ্যান্ড ল্যান্ড ডিপার্টমেন্ট যদি কেউ অফিস চিনতে না পারেন ডিএম কে জিজ্ঞেস করবেন, ডিএম অ্যাড্রেস বলে দেবেন। হ্যাঁ, হাসিনারা খাতুন পার্ট ডিপার্টমেন্টে বিডিও সাইথিয়া, এটা একটু দূরে হয়ে গেছে, ও অবশ্যই বাড়ি সাইথিয়াতে না? আব্দুস সামাদ কাজী, পিএনআর ডিপার্টমেন্ট বিডিও নানুর, এটা আমার শ্বশুর বাড়িতে এসেছিলেন, যারা শ্বশুর বাড়িতে এসেছিলেন তারা না? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি আমি, বিডিও নানুর অফিসে পেলেন, নানুর থেকে এসেছিলেন শ্বশুর বাড়ি। হ্যাঁ, পেয়েছেন আপনি? আচ্ছা, থ্যাংক ইউ। আব্দুল আজিজ শেখ, হোম অ্যান্ড হিল ডিপার্টমেন্ট অ্যাফেয়ার্স এসডিপিও রামপুরহাট অফিসে, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স থেকে দেওয়া হলো এসডিপিও রামপুরহাটের অফিসে। আব্দুল আজিজ শেখ আপনি পেয়েছেন আপনারটা চাকরিপত্রটা? পেয়েছেন? আচ্ছা, 10 নম্বরে হচ্ছে আশাদুল শেখ, এটাও হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স থেকে এসডিপিও রামপুরহাট অফিসে। পেয়েছেন আপনি চাকরিটার পত্রটা? পেয়েছেন তো? আমি এবার থ্যাংক ইউ সো মাচ, আপনারা বসুন একটু, রমজান মাস চলছে, একটু বসুন। যারা যারা অফিস চিনতে পারবেন না, সবই রামপুরহাটে পড়া হয়েছে প্রায়, একটাই শুধু অমিতপুর বা সাইকিয়া বা নানুর, সেটা তাদের বাড়ি ওখানে। আমি রামপুরহাটে, আপনারা চেয়েছিলেন রামপুরহাটেই দেওয়া হয়েছে। ডিএম সাহেব দেখবেন ওরা জয়েন করেনি ইমিডিয়েট,
এবং জয়েন যখন করতে যাবে সাথে একজন কাউকে দেবে, হ্যাঁ যাতে জয়েন করতে গিয়ে যে লেখালেখি ব্যাপার ট্যাপার থাকে, ওদের তো কাগজপত্র অনেক কুড়ে টুড়ে গেছে, যাতে কারো কোনো অসুবিধে না হয়, সেটা আপনি নিজের দায়িত্ব নিয়ে ওদের জয়েন করিয়ে দেবেন। আপনি আগামী কাল পরশুর মধ্যেই ওদের জয়েন করিয়ে দিন, চাকরিপত্রটা দিয়ে দেওয়া হলো, আর সব দেখে রাখবেন ভালো করে। আর ওদের যদি স্বাস্থ্যসাথী কার্ড ফুরে গিয়ে থাকে, লক্ষ্মীর ভাণ্ডার ফুরে গিয়ে থাকে, বা ওদের যদি অন্য কোনো যেসব সুযোগ সুবিধা পেত, বিধবা পেনশন বা এজেড পেনশন বা স্কলারশিপ, সেগুলো আপনারা নতুন করে ওদের করতে দেবেন, রেশন কার্ড থেকে সবগুলো করে দেবেন। কারণ ওদের কাগজপত্র অলরেডি তো FIR তোরা করেছে, আর তাদের ঘর বাড়ি পুড়ে গেছে, তাদের কাগজপত্র পুড়ে গেছে, সুতরাং এগুলো আপনারা করে দেবেন, কেমন? এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।